একটা প্রো পোর্টফোলিওতে কীভাবে ড্রিবলের একটা পোস্ট আপলোড করতে হয়। প্রথমে আসলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো হাই রেজুলেশন ইমেজ ক্রপিংয়ের একটা অপশন আছে, অ্যানিমেটেড গিফের একটা সাইজ দেওয়া আছে, ভিডিওর কন্ডিশন আছে, কত সাপোর্ট করবে, কত রেশিও সাপোর্ট করবে সেই জিনিসগুলো। তাহলে ইমেজ যখনই আপনি তুলবেন তখন একটা কন্ডিশন বলে দিচ্ছে 1600x1200 ইমেজ তুলতে হবে, মানে এই রেশিও থাকতে হবে এবং 10 মেগাবাইটের উপরে তোলা যাবে। আমি যদি এখান থেকে ব্রাউজ করি আমার এই ছবিটা অলরেডি এই রেশিওতে আছে এবং আমি যখন আপলোড করব, আপলোড হলে সে সাইজটা বলে দিবে যে ইমেজটা এত বাই এত আছে এবং কত রেজুলেশন, এবং হলো সাইজটা 10 মেগার উপরে যদি না যায় তাহলে হয়তো দেখাবে না। যখন আপলোড হয়ে গেল সাইজটা দেখাচ্ছে কত বাই কত রেজুলেশন, ফুল ভিউ হবে কিনা, কি অরিজিনাল দিলে তাহলে কি অরিজিনাল হবে, যে অরিজিনাল ভিউ হবে না হলে সে রেশিও অনুযায়ী কেটে ফেলবে। আমি যদি সেকেন্ড ইমেজটা আপলোড করতে যাই, যদি আমি প্রো হই তাহলে সেকেন্ড ইমেজটা আপলোড করা যাবে, না হলে সেকেন্ড ইমেজ আপলোড করা যাবে না। এই ইমেজটার সাইজ আছে অনেক বড়, লম্বা। আচ্ছা, এটা যদি আপলোড করি তাহলে কী হয় দেখি। এটার সাথে আরও কিছু বিষয় আছে, সেটা হলো এখানে টাইটেলটা দেওয়া যাবে, এখানে ট্যাগ দেওয়া যাবে। আমি এখান থেকে সাজেস্টেড ট্যাগ থেকেও ক্লিক করে আমি বলে দিতে পারি, সেটাও সে এখানে নিয়ে নিবে। এখানে ডিসক্রিপশন দেওয়া যাবে, লিঙ্কগুলো অটোমেটিকলি লিঙ্ক হয়ে যাবে কোনো লিঙ্ক যদি থাকে। তারপরে এখানে অ্যাটাচমেন্ট দেওয়া যাবে, যেটা ডাউনলোডেবল আছে। অ্যাড প্রজেক্ট, কোনো প্রজেক্ট যদি থাকে এখানে অ্যাড করা যাবে। লিস্ট অফ সেলস, সেলের অপশন থাকে তখন এখান থেকে লিস্ট করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। এখানে কমেন্টস ক্লোজ না অন থাকবে সেটা বলে দিতে হবে। হাইড ফ্রম মাই প্রোফাইল, যদি এরকম হয় যে এটা আমি দিই তাহলে প্রোফাইল থেকে হাইড হয়ে যাবে। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে। আপলোড হলে এখানে বলে সাইজটা দেখায় দিছে 1920x5506 আছে। যদি আমি অরিজিনাল রাখতে চাই তাহলে এখানে টিক মার্ক করে দিলে অরিজিনাল থাকবে। এখন আমি যদি এখানে হাইড মাই প্রোফাইল দিলে এখানে বলা আছে এটা প্রোফাইল থেকে হাইড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে আমি কি এটা আমার প্রোফাইল থেকে দিব নাকি আমার টিমের অ্যাকাউন্ট থেকে দিব। এটা হলো আমার পার্সোনাল প্রোফাইল, আর একটা টিম অ্যাকাউন্ট আছে, এটা কোম্পানি অ্যাকাউন্ট বা টিম বলা হয় আর কি, টিম অ্যাকাউন্ট, সেখান থেকে করা যায়। আমার যখন ইনফরমেশন ডান তখন আমি পাবলিশ দিয়ে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি যদি এই পোস্টটাতে যাই তাহলে নর্মালি পোস্টটা এরকম দেখাবে। এখানে কিছু ইনফরমেশন আছে, আমি কি লাইক করেছি কিনা বা বক্সে নিয়েছি কিনা। আমি লাইক করে ক্লিক করলে লাইক হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমার কোনো কালেকশন থাকলে সেই কালেকশনের জায়গাটা দেখাবে, যে আমি যদি করতে চাই, যেমন আমি একটা গ্রেট কালেকশন আমি একটা করেছি, করে এখানে আমি ডান যদি দিয়ে দিই বা এখানে মাইনাস দিই সেটা মুছে যাবে। আর নর্মালি টিক মার্ক আছে মানে হলো যে এটা অ্যাড হয়েছে, ডান মানে হলো আমার কালেকশনে চলে আসছে। কালেকশন যখন চলে আসছে এটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি লাইক দিয়েছি এই জন্য কালারটা এরকম আছে। যদি লাইক না দিই তাহলে কালারটা এরকম হয়ে যাবে, লাইক দিয়েছে তার মানে কালার আপডেট হয়েছে এবং সাথে সাথে কাউন্টিংটা দেখাচ্ছে। আমি যদি এটা ডিটেলস ভিউ দেখতে চাই তাহলে আমি ইমেজের উপরে ক্লিক করবো। ক্লিক করলে ইমেজটা দেখাচ্ছে, এখানে একটা ছোটো অ্যারো দেখাচ্ছে, তার মানে হলো এখানে সেকেন্ড ইমেজ যদি থাকে তাহলে আমি অ্যারোটাতে ক্লিক করলে সেকেন্ড ইমেজটা চলে আসবে। এটাও কিন্তু আমার ছোটো আকারেই দেখাচ্ছে এখানে, এই এটা মানে হলো ফুল ভিউ, ইমেজের ফুল ভিউতে দেখা যাবে। এখানে ক্লিক করে এখানে কিন্তু ফুল ভিউ দেখাচ্ছে না, কারণ এটা রেশিও অনুযায়ী আছে। যদি এটা রেশিও অনুযায়ী না থাকে, ইমেজটা বড় হয়, তখন একটা আইকন চলে আসছে যে ভিউটা ফুল ভিউ হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কী হয়, তখন যেটা হচ্ছে ইমেজের ফুল ভিউটা এখানে লোড হচ্ছে, দেখাচ্ছে ইমেজটা ফুল ভিউতে আছে। এবং এটাও একটা ভিউ, এটা হলো স্ট্যান্ডার্ড যে থাম্বনেলটা আছে বা প্রথম ইমেজটা আছে সেটা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লোজ করে দিই তখন এই জিনিসটা আসছে। এখানে যদি আমি নেক্সট ক্লিক করে আসলে নেক্সট পোস্টে যাবে। হ্যাঁ, নেক্সট ক্লিক করে দেখেন নেক্সট পোস্টে চলে যাচ্ছে। তো এরকম আবার প্রিভিয়াস ক্লিক করলে প্রিভিয়াস পোস্টে চলে যাবে। হ্যাঁ, এটা ফাংশন ব্যবহার। আচ্ছা, এখন আমি যদি দেখাই যে আমার একটা নন প্রো, হ্যাঁ প্রো না, সিম্পল অ্যাকাউন্ট যেটা ফ্রি অ্যাকাউন্ট বলি, সেটাতে গেলে আসলে কীরকম দেখা যায়। অ্যাকাউন্টে যাই এবং এই ফ্রি অ্যাকাউন্টে যদি আমি আপলোড করতে চাই তাহলে এখানেও এই ভিউটা একই রকম দেখাবে, কিন্তু এখানে শর্টের জায়গায় মাল্টি শর্টে বলা আছে যেটা আনলক করতে হবে, নাহলে মাল্টি শর্ট তোলা যাবে না। সিঙ্গেল হলে আমি এখান থেকে একটা সিঙ্গেল ইমেজই তুলতে পারবো। আমি যদি এখানে বড়ো ইমেজটাই তুলি তাহলেও আমাকে যেটা করবে সে কাট আউট করে দেবে। আমি যদি বড়ো ইমেজ তুলি সে আমাকে বড়ো ইমেজ যেটা অরিজিনাল সাইজ সেটা তুলতে দেবে না। আপলোড হোক,
ইমেজটা আপলোড হয়েছে। ওইখানে যেরকম হয় মাউস ওভার করলে সে আমাকে এখানে বলে দিচ্ছে যে আমি এই ইমেজটা এখান থেকে অরিজিনাল রাখবো কিনা, কিন্তু যেহেতু ফ্রি এখানে আসলে ওই অরিজিনাল ইমেজ রাখার কোনো অপশন নেই। ইভেন এখানে অন্য ফিচারগুলো লক এবং মাল্টি শটও আপলোড করার কোনো অপশন নেই। এখানে আমি ট্যাগ দিতে পারবো, ঠিক আছে, ট্যাগে সমস্যা নাই, নাম দিতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো, পাবলিশ করতে পারবো, আলটিমেটলি আমি এই কাজগুলোই করতে পারবো, কিন্তু মাল্টি শট আপ করার অপশন নাই, মাল্টিপল ইমেজ আপ করার অপশন নাই, কমেন্ট সাইলে ক্লোজ করা যায় এটা একটা অপশন আছে, বাকি ফিচারগুলো যেগুলো আমরা প্রোতে দেখেছি সেই ফিচারগুলো এখানে নেই। সো আমার মনে হয় যে একটা ইমেজ কীভাবে আপলোড করতে হয় ফ্রি এবং পেইড দুটাই আমরা ক্লিয়ার। থ্যাংক ইউ।